বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, দেশের মানুষ মুক্তি পেয়েছে। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে এই আহ্বান জানান তিনি। মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলন ও প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে জনগণের ওপর অত্যাচার করা একটি দল, বিদেশে চলে যেতে হয়েছে দলটির করা মিথ্যা মামলায় জড়িত অনেককেই, এখন দেশের মাটিতে আসা সুযোগ হয়েছে তাদের। দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। আর স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে আসতে হলে নির্বাচিত সরকার দরকার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।